করার ফলে রাজ্যের সকল জনগণ এটিএম কার্ড বা ইউপিআই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিবহন দপ্তর সংক্রান্ত বিভিন্ন সরকারি পরিষেবা আমরা চালু করেছি। আগরতলার সেক্রেটারিয়েট থেকে এই ই ফাইল, ই অফিস, এখন আমাদের ই ক্যাবিনেট হচ্ছে, টোটাল জিনিসটা পেপারলেসে কনভার্ট হয়েছে। যেমন আমরা ক্যাশলেসে করেছি বিভিন্ন দপ্তর, মানে দপ্তর থেকে আজকে ট্রান্সপোর্ট দপ্তর হলো, সারা দেশে ক্যাশলেস সিস্টেম অনেক জনপ্রিয় হয়েছে। এবং গত কয়েকদিন আগে আমাকে একজন মন্ত্রী বলছিলেন যে উনি ফ্যামিলি নিয়ে পুজোর সময় বাইরে গেছিলেন যে কোনো একটা রাজ্যে, সেখানে একটা শপকিপার, উনি কিছু জিনিস কিনলেন, একটা শপকিপারকে উনি 150 টাকার পেমেন্ট করতে চাইলেন, শপকিপার বলছেন যে আপনি ক্যাশলেস পেমেন্ট করুন। মার্জিনালাইজ মানে একদম ছোট শপকিপার, বড় বিজনেসম্যানও নয়, বলে আপনি ক্যাশলেস করুন, আমরা নগদ অর্থ নেব না। এই যে কনসেপ্ট, ক্যাশলেস কনসেপ্ট, এই ক্যাশলেস কনসেপ্টটা দেরিতে হলেও আমাদের রাজ্য পপুলারিটি গেইন করছে। প্রত্যেকটা যুবকের কাছে, যাদের কাছে স্মার্টফোন আছে, আইফোন আছে, অ্যান্ড্রয়েড রয়েছে, তারা প্রত্যেকে ইউপিআই পছন্দ করে। একটা সময় ছিল পেটিএম করত, গুগল পেমেন্ট, আজকে এভাবে কিন্তু পরিস্থিতির পরিবর্তন এসছে এবং আমাদের টোটালের মানসিক, টোটাল আমাদের যে মেন্টালিটি, মানসিকতা, সেই মানসিকতারও একটা পরিবর্তন এসছে। যতটুকু আমাদের দপ্তরের প্রশ্ন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই দপ্তরের কাজকর্ম যাতে আরও ট্রান্সপারেন্সি আনা যায়, প্রতিদিন যেন আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারি, তার জন্য আমাদের এই সিস্টেম আমরা চালু করেছি। এবং এতে করে আমরা দেখেছি যে গত কয়েক মাসে আমাদের এপ্রিল মাস থেকে অলরেডি 73 কোটি টাকার উপর আমাদের, যদিও ক্যাশলেসে আমরা করিনি, কিন্তু যে অর্থ আমাদের এসছে আগরতলাতে ক্যাশলেস চালু হওয়ার পর, একটা বিশাল অঙ্ক 4 কোটি টাকার উপর আমাদের সেখানে রেভিনিউ এসছে। তো সিমিলার রেসপন্স যদি আমরা বাকি ডিস্ট্রিক্টগুলো থেকে পাই, তবে আমরা আশা করব যে বিগত ইয়ারে যে রেকর্ড আমাদের 115 কোটি টাকা, সেই রেকর্ড আমরা ভাঙতে পারব। এবং আমাদের এবার লক্ষ্য হচ্ছে 125 কোটি টাকা, এই রেভিনিউ আমরা রাজ্য সরকারকে আমরা প্রদান করতে পারবো।